আৰক্ষীৰ 14 ঘণ্টাৰ তালাচীৰ অন্তত মহাপ্ৰবঞ্চক বিশাল ফুকনৰ ঘৰৰ পৰা জব্দ বিভিন্ন নথিপত্ৰ বিশালৰ লগতে আটক দলৰে আন এজন যুৱক শেয়াৰ মার্কেটত বিনিয়োগৰ নামত বিশালে লুটিছিল শ শ কোটি টকা বিশাল ফুকনৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ গোচৰ প্ৰবঞ্চনাৰে ধন লুটি বিশালে কটাইছিল বিলাসী জীৱন মাজুলীত নাবালিকা ককক্ষ্য নির্যাতন আত্মীয়র মাতৃহীনা নাবালিকাগুলি পড়ুয়াম বলে আনিছিল বাইক ভিনিহেকে মুমূর্ষু অবস্থা ভর্তি চিকিৎসালয়ত নির্যাতিতা নাবালিকাগুলি লক্ষিমপুর হাউশাল গাঁওয়ার বাইকর ঘরত আছিল ভুক্তভোগী নাবালিকাগুলি ধুবুরী মেডিকেল কলেজত চাঞ্চল্যকর ঘটনা মেডিকেল কলেজের হোস্টেললৈ ড্রাগ সরবরাহর অভিযোগ বিহারের ছাত্রর তিন মাস ধরে কোনো অজ্ঞাত লোকে ছাত্রজনক কোঠার ভিতর দিয়েছিল ড্রাগসর ইঞ্জেকশন হোয়াটসঅ্যাপর জড়িয়ে ডি এম সি এইচ কর্তৃপক্ষলৈ অভিযোগ ভুক্তভোগী ছাত্রর নলবাৰীত মোটা অঙ্কর উৎকোচলৈ গ্রেপ্তার জলসিঞ্চন বিভাগের অভিযন্তা দুর্নীতি নিবারকর জালত কার্যবাহী অভিযন্তা সীমান্ত লহকরক গ্রেপ্তার দুর্নীতিগ্রস্ত অভিযন্তাজনে নিজের ভাড়া ঘরত এজনের পর লৈছিল 1 লাখ টাকার উৎকোচ আরজি কর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্রেপ্তার সোমবারী নিশা সিবিআই গ্রেপ্তার করে সন্দীপ ঘোষক চিকিৎসা মহাবিদ্যালয়খনত চলা বিত্তীয় কেলেঙ্কারি জড়িত থকার অভিযোগত সন্দীপ ঘোষকে ধরে আন দুজনকো গ্রেপ্তার সিবিআই প্রাক্তন অধ্যক্ষজনক গ্রেপ্তারের পাছতে কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডই লৈছে নতুন মোড় মৰাণত অসমীয়া ভাষা উদ্ধার অভিযানত নামিল জাতীয় সংগঠন ব্যবসায়িক প্রতিষ্ঠানত লগোৱা অন্য ভাষার বেনারত কোলার রং সানিলে স্থানীয় সংগঠনে ব্যবসায়ীসকলক অসমীয়া ভাষার বেনার লগাবলৈ 5 দিনের সময়সীমা বান্ধি দিছিল 17টা জাতীয় সংগঠনে বৰপেটাত 28 জন বিদেশী নাগরিকক গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পলৈ প্রেরণ বিদেশী নাগরিকসকলৰ ভিতৰত 9 গৰাকী মহিলা আৰু 19 জন পুৰুষ অবৈধভাবে ভারতত প্রবেশ করেছিল বিদেশী নাগরিকসকলে বিদেশী ন্যায়াধিকরণের আদালতে বিদেশী বলে ঘোষণা করেছিল আটাইকেইজনক শিবসাগরের নিতাইপুখুরী আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ক রিজার্ভ ক্লোজ বিভাগীয় শাস্তির সম্মুখীন আইসি পার্থজ্যোতি সুতিয়া আরক্ষী বিষয়াজনের বিরুদ্ধে দুর্ঘটনা পতিত যুবকক গুরুলা গুরুলকৈ প্রহারের অভিযোগ গুৱাহাটী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষক দুর্ব্যবহার করে আটক 5 জন যুবক জালুকবাড়ী আরক্ষী চকীত এজাহার দাখিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই যুবককেইজনের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গ্রেপ্তারের পিছতে আরক্ষীয়ে জামিনত মুক্তি করে দিয়ে ধৃত যুবককেইজনক আজি অভিরুচি ক্রীড়া দিবস অর্জুন ভোগেশ্বর বৰুৱাৰ জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ি অভিরুচি ক্রীড়া দিবসের আয়োজন ঠায়ে ঠায়ে সমূহীয়া দৌড়ের আয়োজন গুৱাহাটীত কেন্দ্রীয়ভাবে উদযাপন অভিরুচি ক্রীড়া দিবস হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম